আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনিকা সালসাবিল, মেডিকেল অফিসার অফ ফারাজি ডেন্টাল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাড়ি থেকে রক্তক্ষরণ। খুব কমন সমস্যা মাড়ি থেকে রক্তক্ষরণ। এটা কেন হয়ে থাকে? অনেকেই যেমন এসে বলে যে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ছে বা ব্রাশ করার টাইমে ব্লিডিং হচ্ছে। এটার রিজন হচ্ছে বছরে যদি একবার আপনি স্কেলিং না করে থাকেন, আপনার মুখে যদি অতিরিক্ত পরিমাণে পাথর বা ক্যালকুলাস জমে থাকে, তাহলে সে কারণে আপনার রক্তক্ষরণ হতে পারে। এটা একটা রিজন। এছাড়াও আরও কিছু রিজন থাকে। তো আগে আমরা বলবো যে যদি স্কেলিং না করে থাকেন বা ক্যালকুলাস হয়ে থাকে, সেটার কারণটা কী? আমরা হয়তো অনেক সময় দেখা যায় মিষ্টি জাতীয় খাবার খাই বা অনেকের হয়তো সফট ড্রিঙ্কস খাওয়ার প্রবণতাটা থাকে। সো সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে মিষ্টি জাতীয় খাবারটা দাঁতের সাথে অ্যাটাচড হয়ে একটা প্ল্যাকেট তৈরি করে। এই প্ল্যাকটাই পরবর্তীতে টার্টার অর ক্যালকুলাসে টার্ন হয় যদি সেটাকে ভালো মতন ক্লিন করা না হয় বা ব্রাশ করা না হয়। এই ক্যালকুলাসটা জমতে জমতে একটা টাইমে দেখা যায় দাঁত এবং মাড়ির লেভেলের মাঝখানে একটা গ্যাপের সৃষ্টি হয় বা ক্যালকুলাসটা শক্ত হয়ে বসে থাকে। সো সেখানে যখনই আপনি হয়তো মাড়িটাকে টাচ করছেন অথবা ব্রাশ করছেন, তখনই আপনার ব্লিডিং হচ্ছে। সো এই প্রবলেমটার যদি আপনি মানে সলভ করতে চান, তাহলে যেটা করতে হবে যে আপনাকে বছরে অবশ্যই দুইবার ডেন্টিস্টের কাছে যেয়ে স্কেলিং করতে হবে, সম্ভব না হলে বছরে একবার অবশ্যই স্কেলিং করতে হবে। এছাড়াও আরেকটি কারণ হচ্ছে যদি কারোর ব্লিডিং ডিসঅর্ডার থেকে থাকে, যেমন হেমোফিলিয়া অর ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা এই জাতীয় কোনো অসুখ থেকে থাকে, তাহলেও কিন্তু মাড়ি থেকে ব্লিডিং হতে পারে। সো আগে এটা ফাইন্ড আউট করতে হবে আপনার ব্লিডিংয়ের সোর্সটা কোথা থেকে আসছে। সেটা কি ক্যালকুলাসের কারণে নাকি সেটা আপনার এই ব্লিডিং ডিসঅর্ডারের কারণে? এটা আমরা অনেকভাবেই আইডেন্টিফাই করতে পারি। কিছু টেস্ট থাকে, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথম বিন টাইম, যেটাকে আমরা আয়নার টেস্ট বলে থাকি, এগুলো করলে আমরা সেটা ফাইন্ড আউট করতে পারি যে তার এই ডিসঅর্ডারগুলো আছে কিনা বা ব্লিডিংয়ের সোর্সটা এটা কিনা। এছাড়াও ভিটামিন সির অভাবেও কিন্তু একটা রোগ হয়ে থাকে, যেটাকে আমরা স্কার্ভি বলি, ওটার কারণেও মাড়ি থেকে ব্লিডিং হতে পারে। সো যেটা করতে হবে যে ভিটামিন সি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে হবে এবং অবশ্যই বছরে একবার ডেন্টিস্টের কাছে যেয়ে স্কেলিং করতে হবে এবং আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার ব্লিডিংয়ের সোর্সটা কী অ্যাকচুয়ালি। যদি সেটা ফাইন্ড আউট করতে পারেন, আশা করি আপনার এই ব্লিডিংয়ের সমস্যা, মাড়ি থেকে ব্লিডিংয়ের সমস্যাটা কমে যাবে। ধন্যবাদ সবাইকে।